नमस्कार फ्रेंड्स, गुड मॉर्निंग। हमारे डेली लाइफ स्टाइल चैनल अपन अनेक अनेक भालोबासा। तो बंधुरा, आशा करी अपनारा सकले खूब भालो आछेन। आमिओ भालो आछि। आमि भालो नई अवश्य, अनेक सर्दी काशी होयेछे। तो दो दिन थेके भिडियो करा हयनि, शरीरटा खूब एकटा भालो ना। तो आज के भाबलाम सकाल थेके भिडियो करब, कोनोभावेई ना एकटा भिडियो आमाके करतेई हबे। तो एखन सकाल 7:30 मतो बाजे, आर आमि एई जे छादे चले एसेछि, आर एखन चा करब, आर मेयेके पड़ते बसालाम खाइये। ठीक आछे बंधुरा, साथे थाकुन। तो বন্ধুরা, এই যে আমার ঝাড় দাও হয়ে গেছে, আর এই যে দেখুন গাছের গোড়া, মানে গাছে জল দাও হয়ে গেল, গাছের গোড়াগুলো দেখুন মাটি ভিজে আছে। এখন মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে খাইয়ে চা করব, আর তারপরে যাব অন্যান্য কাজে। মানে প্রথমে মেয়েকে পড়াতে বসাবো আর কি। তো ঠিক আছে, চলুন চাটা করে নিই প্রথমে। তো ঠিক আছে, রান্নাঘরে যাই। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই যে চাও হচ্ছে, মানে চা ফুটছে অলরেডি। মেয়েকে দুধ খাইয়ে দিলাম, ও এখন পড়তে বসে গেছে, একটু পরে ওকে পড়াতে আসবে। আর ওকে এখন সকালেই পড়াতে আসছে। তো চা তো হয়ে গেছে আমার। তো ঠিক আছে বন্ধুরা, প্রথমে চাটা ছেঁকে নিই, কারণ বেলা অনেকটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চাটা খেয়ে নিই প্রথমে। তো এই যে দেখুন চা ছেঁকে নিয়েছি, আর আমি খুব অল্প চা খাই। তো গ্লাসে গ্লাসে যে চাটা দেখছেন সেটা আমার চা আর কি। বন্ধুরা, এই যে দেখুন মেয়ে পড়তে বসে গেছে, আর এই যে ও পড়ছে। আসলে দেখি তোমার এই যে জাগ আর আতা, এটার পড়া, আর আমি ওকে পড়াচ্ছি। সর্দি হয়েছে, সর্দি কাশি ভালো লাগছে না। এই যে দেখুন সবসময়ের সঙ্গে একটা থাওয়াল থাকছে নাক মোছার জন্য। তো সর্দিটা ভালো হয়ে গেলে একটু শান্তি লাগবে, মাথা চাপ ধরে আছে প্রচণ্ড সর্দিতে। তো মেয়েকে আমি দূরে দূরে রাখছি, ও তবু আমার কাছে চলে আসছে। সর্দিটা যেহেতু ছোঁয়াছে, বেশিরভাগ টাইম মাস্ক পরে কাটাচ্ছি আমি মেয়ের জন্য। তো এখন ওকে পড়াগুলো করিনি, তারপরে একটু পরে ওকে পড়াতে আসবে। তো ঠিক আছে, পড়াটা করাই। যখন তখন নিচ্ছে আলো, যাতায় পেশা মশলা ভালো, যখন তখন নিচ্ছে। এই যে ওকে বাংলা পড়াটা করিয়ে নিচ্ছি, বাংলা পড়া মুখস্থ করাচ্ছি। কালকে বাংলা পড়া মুখস্থ করে নিও, আর ওকে পড়ানো হয়ে গেলে চলে যাবো রান্নার কাজে। আজকে জল খাবার হবে যে রুটি, আর একটু সোয়াবিন আলু তরকারি করবো ভাবছি। তো বন্ধুরা, ওদিকে মেয়েকে পড়াতে চলে এসেছে, আর আমি এই সোয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি, আর তার সাথে রুটি করব। তো এই যে দেখুন তরকারি অলরেডি হচ্ছে, আর এই যে আটা চেলে নিচ্ছি। তো আমি আটা চেলে প্রত্যেকদিন রুটি করি, আটা চালা আছে একবার, তবুও চেলে চেলে করি। আর এই যে আটা মেখে নিয়েছি আর রুটি করছি। তো এখন বেশি রুটি করব না, জল খাওয়ার জন্য 8-10টা রুটি করলে হয়ে যাবে। আর মেয়েকে পড়াচ্ছে, ওর ওকে পড়িয়ে চলে গেলে প্রথমে মেয়েকে খাওয়াবো, ওরও খিদা পেয়ে যাবে। আর তরকারি রুটি জল খাবারটা খেয়েই দুপুরে রান্না করতে হবে। তো সব তরকারিগুলো কেটে নেবো, আর তারপরে দুপুরে রান্নাটা করব। তো প্রথমে রুটি তরকারিটা খেয়ে নিই আমরা সবাই। বন্ধুরা, তরকারি রুটি তো খাওয়া হয়ে গেল। আর এই যে দুপুরের খাবারের জন্য যেটা হচ্ছে পটল ভাজা, আর আজকে পটল ভাজা, সজনে ভাজা, আর আমের চাটনি হবে, আর আম দিয়ে টক ডাল আর কি। এটাই আজকে দুপুরের খাবার। তো শরীরটা ভালো নেই যদিও, তবু আস্তে আস্তে সব করে নিচ্ছি। তো এই দেখুন পটল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই কড়াইয়ে সজনে চাপিয়ে দেবো আর কি। আর এই যে ভাতের জলও ফুটে গেছে, তো ভাতে এবার চাল ধুয়ে দিয়ে দিতে হবে। আমি চালটা ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এই যে চালটা দিয়ে দিচ্ছি, আর দিকে বেলা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তাপও বাড়ছে। তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে এখানে আম ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন চলে যাবো মেয়েকে চান করাতে। ততক্ষণে আমটা সেদ্ধ হতে থাকবে। তো ঠিক আছে, মেয়েকে চান করাই প্রথমে। বন্ধুরা, এই যে দেখুন আম সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম। তো সর্ষে লঙ্কা বাটার সময় একটু লবণ দিয়ে বাটবেন আপনারাও, আমিও সেভাবে বাটি, তাহলে সর্ষেটা তেতো হয় না আর কি। তো আমি যে আম ভাজাটা হয়ে গেল নামাবো, একটু চিনিও দিলাম। আর এই যে দেখুন ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিয়েছি, আর এই যে ডালও বসিয়ে দিয়েছি। আর এই যে আমটা দেখছেন বাটিতে, এটা টক ডাল করার জন্য আম রাখা হয়েছে। এই যে দেখুন এখানে প্রচুর বাসন রয়েছে, তো রান্না কমপ্লিট হলে বাসনগুলো ধুতে হবে, আর গোটা বাড়িঘর ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। ঝাড়টার কিছুই এখন দেওয়া হয়নি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বন্ধুরা দেখুন, আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে খুবই খরা আর কি। তো এই যে চা বাটিতে দেখুন জল রাখা আছে জল ট্যাঙ্কির ওপর, তো এটা পাখিদের জন্য রাখা হয়েছে, পাখিরা এসে খায় জলটা। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্না হয়ে গেলে রান্নাঘরটা খুবই নোংরা হয়ে আছে। আর এই যে ডাল বসানো আছে, এই যে ডালে ছিটি দিচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেল, আর এই যে ডালে আম দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা, ডাল তো হয়ে গেল, আর এখন চলে যাবো সব কিছু পরিষ্কার করে চান করতে। আর সব কিছু এই যে
গুছিয়ে উপরে উঠিয়ে দিয়েছি, আর রান্না করে এসে তাড়াতাড়ি করে খেয়ে নিচে নামবো, কারণ ওই উপরে খুব গরম। তো বন্ধুরা, এই যে এখন একটু শুয়ে আছি, রেস্ট করছি আর কি। আর এই যে মেয়ে দেখুন উপরে শুয়ে আছে, আর মেয়ের কাছ থেকে আমি একটু দূরেই শুয়ে আছি, কারণ আমার সর্দি কাশি হয়েছে, আবার ওর হয়ে যাবে আমার থেকে, তো সেই জন্য আর কি। তো দুপুরে খেয়ে তাড়াতাড়ি করে নেমেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে এখন একটু কথা বলি। অনেক ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না, মাথা ধরে আছে পর্যন্ত। তখন একটু খবর দেখছি, করোনার মানে করোনার আপডেট নিউজগুলো। আর এই যে আমি এখানে সোফাতে শুয়ে আছি, আমি বিছানাতে যাইনি, তো এখন উপরে যাব, কিছু কাজ বাকি আছে। আর এখন মোটামুটি 4:45 মতো বাজে, তো ঠিক আছে উপরে যে আবার কথা বলছি। আর আমার তো গলার ভয় শুনে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে সর্দি কাশি হয়ে গেছে আমার। তো ঠিক আছে বন্ধুরা, উপরে যাই। বন্ধুরা, এই যে আমি একটু খবর দেখে নিচ্ছি, আর এই যে রেস্ট করছি আর কি। তো এই যে বললাম যে 4:45 বাজে, তো ঠিক আছে উপরে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:00 মতো বাজে, আর তখন তো বললাম যে আমি উপরে যেয়ে কথা বলছি, কিন্তু উপরে স্যার ভিডিও করা হয়নি, আমার শরীরটা ভালো যাচ্ছে না একদম, এই যে এখনও শুয়ে আছি, ভালো লাগছে না, মাথাটা ধরে আছে। তো আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেল, তো কিছু করার নেই। তো বন্ধুরা, এখন ভাত রান্না হবে রাতের খাবার, আর দিনের তরকারি ডাল এগুলো আছে, ওগুলো বিকেলে মেয়েকে বলেছিলাম, ও গরম করে রেখেছে, তো এখন আর বেশি কিছু রান্না হবে না। তো বন্ধুরা, তখন তো দুপুরে রেস্ট করছিলাম, কিন্তু ঘুম তো আর হলোই না, সে শুয়ে থেকে থেকে উপরে উঠে আসলাম, আর বিকেলের কাজ আমি তেমন করিনি। তো মেয়েকে খাইয়ে, আর ওই যে ও এখন ছাদে ওদিকটায় পড়াশোনা করছে, আমার কাছ থেকে একটু দূরেই রেখেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আগামীকাল আবার কথা হচ্ছে, আপনারা খুব খুব ভালো থাকবেন, এখন তো ভালো থাকাটা খুব জরুরি, যেভাবে করোনা ভাইরাস চারদিকে ছড়িয়েছে, সর্দি কাশি জ্বর হলেই ভয় লাগছে, আর সর্দি কাশি জ্বর এখন ঘরে ঘরে, কেননা ওয়েদারটা এতটাই খারাপ যে রাত্রেবেলা প্রচণ্ড গরম, ভোরবেলা ঠান্ডা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা খুব খুব ভালো থাকবেন, আজকে এখানে ভিডিও শেষ করলাম, তো ঠিক আছে, টাটা।